অবশেষে চিত্রনায়িকা শিমুর হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। মূলত পুলিশের দাবি তার স্বামী তাকে হত্যা করেছে। চিত্রনায়িকা শিমুর স্বামী এবং তার বন্ধু ফরহাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রথমে চিত্রনায়িকা শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে ধারণা করা হচ্ছে যে ঝগড়া বিবাদের একটি পর্যায়ে হয়তো ধস্তাধস্তি তথা হাতাহাতি হয়েছিল তাদের মধ্যে, এবং সেই সময় হয়তো তার স্বামী তাকে গলা টিপে ধরে এবং ঘটনাস্থলেই শিমু মারা যায়। এবং মারা যাওয়ার পরে তিনি বুঝতে পারে যে তার স্ত্রী মারা গিয়েছে। এরপরে লাশ সেখানেই রেখে তিনি থানায় গিয়েছিলেন সাধারণ ডায়েরি করতে যে তার স্ত্রী মিসিং আছে, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে সারা রাত ধরে লাশের পাশেই ছিলেন নোভেল। এরপরে মধ্যরাতে তার বাল্য বন্ধু ফরহাদকে ফোন করেন তিনি এবং তাকে বাসায় ডেকে এনে দুজন মিলেই মূলত লাশ গুম করার পরিকল্পনা করে। এবং প্রথমে তারা লাশটিকে বস্তায় ভরে এবং ফাইনালি লাশটিকে তারা গুম করার উদ্দেশ্যে ফেলে দিয়ে আসে। এই সব কিছুই হচ্ছে পুলিশের বক্তব্য। তবে শিমুর ছোট বোন ফাতেমা জানিয়েছে যে তার বোনের সাথে তার বোন জামাইয়ের এমন কোনো ঝগড়া বিবাদ তারা কখনো দেখেননি, এবং তার বোন জামাই যে এভাবে তার বোনকে হত্যা করবে সেটাও তারা বিশ্বাস করতে পারছেন না। কারণ হচ্ছে যে তাদের সংসার জীবন 18 বছরের। আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন, আমার বোনের যেন সঠিক বিচারটা হয়, যে খুন করছে তাকে যেন খুঁজে পায়। এই পুলিশ প্রশাসন, আপনারা সাংবাদিক ভাই যারা আছেন সবাই আমাদেরকে একটু হেল্প করেন। তো তাদের 16 থেকে 17 বছরের একটি কন্যা সন্তান আছে, সেই সাথে 2 বছরের একটি পুত্র সন্তান আছে। তো এমন একটি পরিবারে এমন একটি ঘটনা ঘটবে এটি তারা বিশ্বাস করতে পারছেন না। তবে শিমুর বোনের দাবি, আসলে তার বোন জামাই তার বোনকে কোন কারণে আসলে হত্যা করলো সেটি তিনি জিজ্ঞেস করতে চাচ্ছে তার বোন জামাইকে, যে এমন কি ঘটনা ঘটলো যার কারণে তাকে হত্যা করতে হলো। 18 বছরের সংসার, আমার বোন জামাইকে হুট করে আমরা ই করব, এখন পর্যন্ত আমি কারো কাছে কোথাও আমি বলি নাই যে আমার বোন জামাই হত্যা করেছে। এদিকে নায়িকা শিমুর ছোট বোন ফাতেমা গণমাধ্যমে জানিয়েছে যে আমার বোন জামাই আমার বোনকে হত্যা করেছে সেটি আসলে আমার বিশ্বাস হচ্ছে না। তাদের ধারণা যে এই খুনটা অন্য কেউ করেছে, এবং খুনের যে নমুনা বা আলামত দেখা যাচ্ছে সেই খুনটা করা হয়েছে খুবই জঘন্যভাবে তাকে, এবং দেখে মনে হচ্ছে যে এতটা জঘন্যভাবে কোনো স্বামী তার স্ত্রীকে 18 বছর সংসার করার পরে এইভাবে হত্যা করতে পারে, এটি আসলে বিশ্বাস করার মতনই নয়।